সুগন না, আমাদের আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি, জানি না সব মন্দ লোকের কথাও হতে পারে, দেবাশিস বাবুরা বলতে পারবেন, বা আজকে সিপিএম এর কেউ নেই, কারণ ওদের রাজ্য কমিটির মিটিং চলছে, তাতে কাটাছেড়া চলছে ওদের ফল, মানে আমি ওটা বলছি না, মানে আমি তাদের কোনো প্রতিনিধি নেই। ওই সময় শুনতাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে অনেক কিছুই নাকি গ্রামে চলে যায় শুধুমাত্র এই অঙ্কে, যেন উদয়ন যেভাবে বলে, উদয়ন তো পুরনো বামপন্থী, ওই জন্য হঠাৎ করে মনে হলো আমার উদয়নের সেই অনুভবটা নিয়ে উদয়ন এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টম বামফ্রন্ট চালাচ্ছেন, যারা বলেন তারাও অনেকটা এই লাইনেই বলেন যে আসলে কোথায় দিতে হবে মমতা জানে, উদয়ন বলছেন শহরের লোক চালাক বেশি, সৌগত রায় বলছেন শহরের লোক ভোট দেয় না, চালাক হলে কি ভোট দেয় না, মানে যে ধরতে পারে সেই চালাক। আমার এটা মনে হতে পারে আপনি আমার থেকে অনেক বেশি চালাক, আপনি ডিবেটটা খুব সুন্দর করিয়ে নেন এবং তাতে পার্টিসিপেটও করেন, আপনার মনে হতে পারে সুকন্যা আমার থেকে বেশি চালাক, চিৎকা চাচামেচি করে ডিবেটটাকে ভন্ডুল করে দেয়, এটা যার যার অভিমত। সুকন্যার কি মনে হচ্ছে 29টা পিপিলিকার পাখা কি নয়? না 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 না, 29টা পিপিলিকার কোনো পাখা নেই এখানে, 29টা পিপিলিকা হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের একটা সিম্বল, এরা এনারা প্রত্যেকেই হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ এদের মন থেকে নিজেদের বিবেক বিবেচনা দিয়ে এনাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আজকের যে টপিকটা এই সৌগতবাবুর কথা নিয়ে যেটা হচ্ছিল, সেটা দেখুন সৌগতবাবুর বয়স হয়ে গেছে, ওনার শারীরিক দিক থেকেও অনেক অক্ষমতা এসে যাচ্ছে, সুগারের পেশেন্ট, প্রেশার হাই, ওনার হয়তো মনে হতে পারেন যে এর পরে আমি দাঁড়াবো না, আমি নতুনদের সেই জায়গাটা ছেড়ে দেব। আমরা তো খুব ভালো, মানে ওনার এই যে প্রস্তাবটা, ওনার এই যে অভিমতটাকে আমরা সবসময় সাদরে গ্রহণ করবো। শুনুন একটা কথা শুধু প্র্যাকটিক্যালি ধরে দিচ্ছি, সৌগত রায় সব সাংসদরাই দেশে এখনো পর্যন্ত তাদের সাংসদ হিসেবে যে শপথ গ্রহণটা, প্র্যাকটিক্যালি সেটা হয়নি। আমি বলছি মনে করে দিচ্ছি এবার সেটা না না বলছি সেটা হয়নি, কারোরই হয়নি, নরেন্দ্র মোদীরও হয়নি, সেটা শপথটা গ্রহণ করবেন, স্পিকার নির্বাচনে অংশগ্রহণ করবেন, যে স্পিকার নির্বাচন থেকেই নাকি অভ্ররা ক্যান ফিল দ্য হিট বলছেন আপনার, মানে আপনাদের ইন্ডিজোট বলছে, তো কোথায় এখন তাতে টকবক করে ফুটবেন? সৌগতবাবু সিজন পলিটিশিয়ান, কত রকমের সংকট তৈরি করেছেন সরকার পক্ষের জন্য, কত সংকট কাটিয়েছেন সরকার পক্ষে, আমি বলছি আগামীর কথা, এই জয়ের উদযাপনের মঞ্চে আমি আর নেই, আমি আর থাকবো না, তার সঙ্গে সঙ্গে অমুকের ভোট পেলাম না, এখন তো মানুষ কাউন্ট করে কোনটা কোনটা পেয়েছি, হঠাৎ করে কোনটা পাইনি, এটা আমাদেরও খুব চিন্তা হচ্ছে জানেন তো, এই বাংলায় বিজেপির পতাকাটা এরপরে কে বইবে, যা হিড়িক দেখছি, এই তো দীনেশ বাজাজ আমাদের এখানে চলে এলেন, তার সৌমিত্র খা, সৌমিত্রবাবু তো মুহুর্মুহু অভিষেক ব্যানার্জির এত প্রশংসা করছে, মনে হচ্ছে উনি এই চলে এলেন বলে। আর সায়ন্তন বসু ওনাদের প্রাক্তন জিএস ছিলেন, সাধারণ সম্পাদক, উনি তো বলেছেন এরকম ভাবে বিজেপিতে চলতে থাকলে আগামী দিনে 77 কেন, 27টাও বোধ হয় বিজেপি পাবে না, উনি সন্দেহ প্রকাশ করছেন, আমরা নয়। আর দেখুন বিজেপি যে সমস্ত এই ফেক কমিটি না কি যেন কি, আরে একটা কি কমিটি এসছে না ওদের, ফেক কমিটি না কি একটা কমিটি এসছে, গত 21 সালেও এই কমিটি, ফেক কমিটি বারবার পশ্চিমবঙ্গে এসেছিল এই সমস্ত পোস্ট পোল ভায়োলেন্সগুলো একটা রিপোর্ট করতে, একটাও FIR বা GD লঞ্চ করে যায়নি। এবারও আমরা দেখছি সেই কমিটি আবার এসছে, তাতে নেতৃত্বে আছেন স্বয়ং বিপ্লব দেব, যার ত্রিপুরার সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি, ওখানে পোস্ট পোল ভায়োলেন্সটা কীভাবে হয়েছিল, সেই বিপ্লববাবু এখানে এসছে, এবং তার সামনে আমতলাতে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি, যার পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারের যিনি নেতা অভিজিৎ দাস, যিনি প্রার্থী ছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। আরে বিজেপি আগে বিজেপির নিজের ঘর সামলাক, তারপর তৃণমূলকে নিয়ে এসে কথা বলবে, নিজের ছাদ নেই মাথায়, কার বাড়িতে অ্যাসবেস্টারে ফুটো সেই নিয়ে গল্প করতে এসছে। আর বাংলার মানুষ বাঙালিকেই চায়, বাঙালি সেন্টিমেন্ট বোঝে, বাংলা বিরোধী যারা রামকৃষ্ণের নাম না করে রাম রাম করে, বাংলার মানুষ তাদের কখনোই পছন্দ করবে না, বাংলার মানুষ এদের বিরোধী, তাই বাংলার মানুষ এই রেজাল্ট দেখিয়ে দিয়েছে, 19 সালেও দেখিয়েছে, 21 সালেও দেখিয়েছে। রেজাল্ট যদি আপনারা দেখেন, 19 সালে যে MP ছিল, যে সংখ্যা ছিল, সেই সংখ্যায় কিন্তু আমরা বিধানসভায় বিজেপিকে দেখতে পাইনি। 21 সালে যখন, 21 সালেও সেই আমাদের একই অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম, 21 সালে ওদের বোধহয় 77 জন বিধায়ক এসেছিলেন, আর এখন তো MP সংখ্যা 12-তে নেমে গেছে। এবার বিজেপি চিন্তা করুক, কুল রাখবে না মান রাখবে, মানটা রাখুক, বিজেপি তাদের
যেটা নাকি অভ্র বললো, সত্যি অভ্রর আশা আছে, অভ্রর স্বপ্ন আছে, অভ্র বাংলার মানুষকে স্বপ্ন দেখাচ্ছে জেতবার, কিন্তু বাংলার মানুষ সেই স্বপ্ন দেখছেন বা সেই স্বপ্নে ভুলছে। বিধানসভায় বিজেপির আসন হয়তো অমল পণ্ডা প্রকাশ সর্দাররা যেটা বলছেন গ্রামেগঞ্জে ঘুরে, সেই কথাটাই কাকলি ঘোষ দস্তিটা একদম শহরাঞ্চলে মানুষের সঙ্গে গিয়ে দুয়ারে সরকার করতে গিয়ে বলছেন, ক্যাম্প করতে গিয়ে বলছেন, ভোট দিবা না তো কিছুই পাইবা না, লক্ষ্মীশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কিছু পাইবা না, নাম করে বলছেন, স্পষ্ট করে বলছেন। আমি চন্দ্রচূড়বাবুর কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে। চন্দ্রচূড়বাবু, সৌগত বাবু কি কোথাও একটা বুঝতে পারছেন যে ভয় নয়, মাফ করবেন, ভক্তি বা ভালোবাসায় নয়, ভয়ের উপরে টিকিয়ে রাখা এই সাম্রাজ্য, যে সাম্রাজ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ভোটে জিতছেন, যে সাম্রাজ্যে তিনি বস্তির গরিব মানুষের ভোটে জিতছেন, তারা ঢেলে মন খুলে সরকারকে ভোট দিচ্ছেন বলে নয়, বরঞ্চ কিছু হারানোর ভয়ে ভোট দিচ্ছেন বলে, সেটা চিরস্থায়ী হতে পারে না। তাই কি জয়ের মঞ্চে দাঁড়িয়ে সৌগতবাবুর এই করুণ বাসী মারছে, কি মনে হয় আপনার? মনে রাখার প্রয়োজন আছে সৌগতবাবুর কথার উপরে আলোচনা করার আগে, যে জানুয়ারি মাসে থেকে আমরা যে পরিস্থিতি দেখেছি পশ্চিমবাংলায়, একের পর এক যেভাবে ঘটনা ঘটে চলেছে, ইডির উপরে আক্রমণ থেকে শুরু করে তারপরে কোর্টের একটার পর একটা জাজমেন্ট, একটার পর একটা দুর্নীতি ফাঁস হওয়া, তখন একটা মানে পশ্চিমবাংলা সরকার, তৃণমূল সরকার চারিদিক থেকে ঘিরে রয়েছে দুর্নীতির অভিযোগে এবং হিংসার অভিযোগে, যে হিংসার অভিযোগ চলছে 2021 সাল। তো ফলে মানে 21 সাল থেকে যদি আজকে অব্দি দেখি, পরপর পরপর মানে এমন অভিযোগ এসেছে তৃণমূল সরকারের অন্তর্দ্বন্দ্ব দলীয় মুখপাত্র একজন ক্যান্ডিডেটকে অপশব্দ বলছেন এবং সমালোচনা করছেন, এইগুলো দেখে এমন একটা ধারণা তৈরি হয়েছিল, এমন একটা বাতাবরণ তৈরি হয়েছিল যাতে মনে হয়েছিল এবারে তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। আসলে রাজনীতিটা তো ওইভাবে হয় না, রাজনীতিটা যেভাবে হয়েছে আমরা যেটা দেখলাম ফলে যখন ভোটটা হলো, যে পশ্চিমবাংলার একটা খুব কি কনসেপ্ট রয়েছে যেটা খুব ক্রিটিক্যাল, সে গোটা সারা দেশেই রয়েছে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব ক্রিটিক্যাল, সেটাকে ভোট করাতে হবে, এবং সেই ভোট ধরানোর ক্ষেত্রে এবং ক্ষমতায় থাকার জন্য প্রশাসন পুলিশ ইত্যাদিকে করতলগত করে রেখে তাকে কাজে লাগানো একটা অল্টারনেট একটা 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 ন্যারেটিভ অল্টারনেটিভ ন্যারেটিভের অভাব, সেটাকে এক্সপ্লয়েট করা, প্রতিটা আক্রমণকে প্রতিহত করা, সেটা করে এসে কিন্তু তৃণমূল এত বাধা বিপত্তি পার করে এসেও ইলেকশনটা জিতেছে। বিজেপির ভোট বেড়েছে হ্যাঁ, কিন্তু তৃণমূলেরও ভোট বেড়েছে 2019-এর পরিপ্রেক্ষিতে 2024-এ ভোট বেড়েছে। ফলে শুধু মানে সিম্পলিফাই করলে বোধ হয় হবে না, ওটা ওভার সিম্পলিফিকেশন করা হবে যদি আমরা শুধু একজনের কথাটাকে ধরে নিয়ে চলি। আমাদের পরিষ্কার মানে সিপিএম কে দায়ী করা যেতে পারে যে ভোট কেটেছে, 2026 ভোট কাটবে, কাটবে না যে সেটা তো সিপিএম লিখে দেবে না। ফলে পুরোটাই নির্ভর করছে বিজেপি নিজের ভর কতটা খুঁজে তুলতে পারছে, একটা ন্যারেটিভ কিভাবে তৈরি করতে পারছে, সাংগঠনিক শক্তি কতটা বাড়াতে পারছে। তৃণমূল যে সরকার যে চরিত্রিত তাতে কোনো সন্দেহ নেই, মানুষ যে তৃণমূলের দিক থেকে মুখ ফেরাতে চাইছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মুখ থেকে কার দিকে থাকবে, ভাতা দিয়ে চলছে, ভাতা ভালো জিনিস, ওয়েলফেয়ার ইকোনমিক্স ওটা পৃথিবীতে চলে ভালো জিনিস, কিন্তু সেটা এমপ্লয়মেন্ট জেনারেশনের ইন্ডাস্ট্রি জেনারেশনের অল্টারনেটিভ হতে পারে না। একেবারে চন্দ্রবাবু, একই সঙ্গে সেই ভাতাটা ভোট পাওয়ার বা দেওয়ার শর্তও হতে পারে না। আমার ভাতা নিয়ে কিন্তু প্রশ্ন নয়, আমার প্রশ্ন ভাতাটার বিনিময়ে কি ভোটটা অর্জন হচ্ছে, সৌগতবাবুরা কি সেটা বুঝতে পারছেন, সিজন পলিটিশিয়ান সৌগতবাবুর মতো কি বুঝতে পারছেন? কিন্তু এর পাশাপাশি